মিষ্টি আছে ঠাকুরকে ঠেকিয়েছো আমি তো দিতেই ভুলে গেছি তুমিও বলতে ভুলে গেছো আমিও দিতে ভুলে গেছি ভালো করে খাও এটা বাটি নিলে পারতে তো हेलो बंधुरा गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि प्रीथास कम्पैक्ट लाइफे सकलके स्वागत जानाच्छि आर सकालबेला आजके हाजिर होये गेछि तोमादेर सामने आरेकटा सुंदर ब्लग निये एई देखो एई भद्रलोकेर अवस्थाटा देखो से एखन लेबु गाछेर डाल काटते ब्यस्त ओई बाताबि लेबुर गाछटा एत झाकड़ा झाकड़ा होयेछे पातागुलो जे नीचटा एकटु रोद पाय़ ना ताके बोलछि बाजार जेते से बोलछे दाड़ाओ आगे खानिक डालगुलो केटे नि तारपरे जाबो बाजारे গাছের ডাল খানিক কাটা হয়েছিল তারপর তো সে বাজার চলে গেল আর বাজার থেকে মাছ কিছু তরি তরকারি এইসব নিয়ে এসছে তখন প্যাকেট থেকে বার করি দেখি আজকে আবার কী মাছ নিয়ে এসছে কে জানে মনে তো হচ্ছে কাটা মাছ তো খুলি খুলে দেখি আর এদিকে মাছ তো তরি তরকারি অনেকটা কেটে ফেলেছে আবার খানিক কাটা বাকিও রয়েছে আসলে ঠান্ডার মধ্যে না হাত পা জমে যায় মানে কাটতে যেয়ে জীবন বেরিয়ে যায় ও এই তো কাটা মাছ নিয়ে এসছে বাহ ভালোই হয়েছে মুড়ো রয়েছে অনেকগুলো আমার তো খুব ফেভারিট জিনিস আর এদিকে দেখো মা আমাকে তরকারি তো কেটে দিয়েছে এবার একটুখানি চাপিয়ে দিই এত বেলা হয়ে যাচ্ছে রান্না চাপাচ্ছি সেই 11:30টায় জানো তাহলে কখন রান্না শেষ হবে আর কখন খাওয়া দাওয়া হবে যাই হোক খুব স্পিডে হুড়োহুড়ি করে রান্নাটা সেরেও ফেলছি তা আজকে লাউ ডাঁটার চচ্চড়ি হবে আলু আর বেগুন দিয়ে লাউ ডাঁটার বেশিরভাগ দিন পোস্ত খেতে ভাল লাগে আমার খুব কিন্তু আজকে হবে বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি তা এখন এটাকেই ঝপ করে সেরে ফেলি হতে তো একটু সময় নেবে মানে কড়াই তাততে আর তোমার তেল গরম হতে সেখানেই মোটামুটি 10-15 মিনিট লেগে যাচ্ছে তারপর তো বাদবাকি রান্না তো হবে সে তো পরের কথা তা যাই হোক 1 ফোঁটা তেল দিলাম কারণ বেশি তেল তো আমরা খাই না তোমরা তো জানোই 1 ফোঁটা তেল দিয়ে একটুখানি 5 ফোঁড়ন দেবো 5 ফোঁড়ন আর একটু লঙ্কা দেবো ব্যাস এই দিয়ে ওটাকে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো ও নিজের মতন হতে থাক বাদবাকি আমি আমার কাজগুলো অন্য যা কাজ আছে মাছ ধোয়া যা যা আরও কাজ আছে সেগুলো সেরে ফেলি গিয়ে ব্যাস আলুটাকে একটু নাড়াচাড়া করে একদম ডাঁটা বেগুন সব দিয়ে দিয়ে দিয়েছি একে নুন মিষ্টি দিয়ে দেবো আর একটুখানি হলুদ দেবো ব্যাস তাকে তার মতন চাপা দিয়ে দেবো সে নিজের মতন হতে থাক আর আমি এখন কাজগুলো সারি আমার কাজ বলতে মস্ত কাজ তাতানকে চান করানো সেটার ব্যবস্থাটা করি এত বেলা হয়ে যাচ্ছে এদিকে বেলাতে চান করলেও ঠান্ডা লাগছে মানে সব দিকেই সমস্যা হয়ে যাচ্ছে যাক এটা তো হতে একটু সময় নেবে ততক্ষণ তাতানের চানটা হয়ে যাবে কাকিমা নতুন আলুগুলোকে ধুয়ে রেখে দিয়েছে কারণ এগুলোতে যা বালি হয় মানে কিরকির কিরকির করতেই থাকে আর এদিকে মা এখন লাউ কাটতে বসেছে তো মা লাউটা কুচাক ততক্ষণ আমি তাতানকে চান করিয়ে দিই আর চান করার আগে একটু গরম জল ওপরেই করে নিই আজকে এই কেটলিটারা ছিল আর এটা এই তোমার প্লাগটা আমাদের এটা ছিল না জানো তো যেই আমি ওই এমনি প্লাগে দিচ্ছিলাম আর হুশ করে সেই তোমার সব ফিউজ টিউজ উড়ে যাচ্ছিলো খুব সমস্যা হচ্ছিলো তা সেদিনকে ওই মিস্ত্রি দাদাকে ডেকে এই বড় প্লাগটা করা হয়েছে তার ফলে খুব সুবিধা হয়েছে তাহলে সকালবেলা একটুখানি মুখে জল দেবো সেই নিচে যাব আবার সেই গ্যাস ধরাবো বড্ড সমস্যা হয় তা যাই হোক এটা হাওয়াতে বেশ উপকার হয়ে গেছে জেরালে জিনিসটা না নষ্টই হয়ে যেত পড়ে থাকতে থাকতে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তাতানের জলও গরম হয়ে গেল তাতানকে একবার তেল টেল মাখাই মাখিয়ে চানটা হুশ করে করিয়ে দিই ওকে চান করিয়ে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হই মানে একটা বড় কাজ থেকে নিজে মুক্ত হই এই আর কি যাক বাবা শান্তি হলো তাতে চানটা হয়ে গেল চান টান হয়ে ওকে সোয়েটার টোয়েটার আবার পরিয়ে দিলাম এদিকে যা ঠান্ডা একটু যে সোয়েটারটা ছাড়া রাখবো তাও শান্তি হয় না সে তো আবার হ্যাচো ক্যাচো শুরু হয়ে যাবে যা ঠান্ডা লাগার ধাত আর এদিকে চুলটুলগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি চুলটাও বেশ বড় হয়েছে তো যাই হোক সেটা তো কাটাতে হবে আর একটুখানি জল দিয়ে দিচ্ছি তার আগে একটু বিস্কুট দিলাম কারণ চান করে তো আর খালি মুখে জল খায় না তো ওকে একটুখানি বিস্কুট দিয়ে দিলাম জলটা এবার ভরে ভরে দিলাম খেয়ে নিক নাহলে কী করবে বলো তো জল তো খাবে না আর ওকে কী বলবো আমি নিজেই জল খাই না শীত পড়ার পর থেকে আমার নিজেরই জল খাওয়া মানে অনেকটা পরিমাণ কমে গেছে তো ওকে আর কী বলবো তবে তাও একটা ভালো যে তাতার নিজের প্রতি সচেতন ও কিন্তু খেয়ে নেয় তাহলেও ছোটো তো সবসময় আর খেয়াল থাকে না খেলতে লেগে গেলে তো মত্ত সে তো আর হুশ থাকবে না যে জল খেয়েছি কি খাবার খেয়েছে সেসব ঠিক ঠিকানা থাকবে না যাই হোক ওকে এখন জল টল খাইয়ে এবার ক্রিম ট্রিম মাখিয়ে একটুখানি ছেড়ে দেবো খেলাধুলা করুক তারপর তোমার যদি আবার মধ্যখানে খিদে পায় একটু কিছু খাবে না পেলে একবারে ভাত খেয়ে নেবে যাক ওকে করিয়ে দিলাম মানে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে গেলাম অনেক একটা বড় কাজ আমার সারা হয়ে গেল আর এদিকে তো তোমার লাউয়ের ডাটাটা চাপিয়ে এসেছি সেটাও মোটামুটি হয়ে যাবো অবস্থাতেই কী মেপে কাজ বলো বাপরে বাপ ছুটো ছুটি দেখি আবার সেটার কী হলো
ব্যাস এসে নামিয়ে দিয়েছি, লাউডাটা চচ্চড়ি একদম আমার রেডি হয়ে গেছে, পুরো মাখা মাখা করে নিয়েছি। আর এদিকে এদেরকে দেখো, এরা এখন ঝাঁট দিতে ব্যস্ত। আসলে ওই যে লেবু গাছটা কেটেছিল, তারপরে আবার বাজার থেকে এসে আরও খানিকটা কাটলো, কিছু বাকি ছিল। এই পাতাগুলো এখন কাকিমা ঝাঁট দিয়ে দিচ্ছে, কারণ নাহলে তো সেই সারা উঠোন ময় পড়ে থাকবে। আর এদিকে আমার মাছটা ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ তো একটু মাখিয়ে দিই। মাখিয়ে দিয়ে মাছটুকু হয়ে গেলেই শান্তি, একটু পেঁপে ছিল এক ফালি, সেটাকে দিয়ে মুসুর ডাল করে ফেলেছি আর ধনে পাতা দিয়ে, দারুণ লাগে খেতে, তাই না বলো? এখন শীত মানেই ধনে পাতা, আমার তো একবারে সেই ঝালে ঝোলে অম্বলে সবেতেই ধনে পাতা। মানে আমার মেয়ে মাঝে মাঝে বলে, মা তোমার তরকারির চেয়ে তো ধনে পাতাটা বেশি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। যাই হোক, এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। মাছটায় নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি, আর তারপর না হঠাৎ চোখে পড়লো যে একটুখানি পেঁয়াজ পাতা রয়ে গেছে, তার সঙ্গে একটু পেঁয়াজও রয়ে গেছিলো, বেশ কয়েকদিন আগে এনেছে। এবার এটা যদি না করি তাহলে তো মোটামুটি ওটা শুকিয়ে যাবে, তো পেঁয়াজ পাতা দিয়ে মাছটাকেই সেরে ফেলি। এবার মাছটা ভাজা হোক, আর এদিকে গায়ে কেঁপে যাচ্ছি ঠান্ডায়, একদম চান করে এসেছি, একটু রোদ পানেও যায়নি। আর এদিকে দেখো ঝরঝর করে রান্নাগুলো সেরে ফেলেছি, লাউয়ের তরকারি, গা মাখা মাখা মাছের ওই ঝাল, মানে পেঁয়াজ পাতা ধনে পাতা সব দিয়ে একটা ডিম সেদ্ধ করেছি তাতানের জন্য, ও মাছ খেতে চায় না। আর এদিকে তোমার লাউ পাতা বাটা করেছে কাকিমার, একটু ডাল, ব্যাস দুপুরবেলা এই দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। ছাদে চলে এসেছি চুল শুকাতে, কিন্তু রোদে তো চোখে দেখতে পাবো না কিচ্ছু, সাথে চোখ বন্ধ হয়ে যাবে, ওই জন্য এখন এই তোমার এই ছাদের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছি। আর তাতারা এখন তোমার আসন টাসন নিয়ে বন্দোবস্ত করছে, মানে যাও নিয়ে এসো, তো তোমার আস্তে আস্তে আসন জল এসবগুলো নিয়ে আসছে, কারণ খাবার বন্দোবস্ত তো এখন শীত বলে উপরেই, তোমরা তো জানোই। আর যাই হোক, তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকে জানানো হয়নি, কারণ কি তোমাদের সঙ্গে সামনাসামনি কথাই হয়নি, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রথম দিন তো জানাতে পারিনি, তার কারণ প্রথম দিন কোনো ভিডিও যায়নি। আর 31শে ডিসেম্বর গেছিলাম আদ্যাপীঠ দক্ষিণেশ্বর, সেই ভিডিওটা তোমরা পাবে, তা সেই জন্য তোমাদের সাথে আর সরাসরি কথাও হয়নি, তোমাদেরকে নিউ ইয়ারও জানানো হয়নি। যাই হোক, অপরাধ মার্জনীয়, কারণ 1-3 তারিখ হতে চললো, তা দেখেছো মশাটা কিরম উৎপাত করছে। তা যাই হোক, তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আরেকবার, সবার খুব ভালো কাটুক, যা যা মনস্কামনা সব পূরণ হোক, যেটা গত বছর পাওনি সেটা এই বছরে যেন পূর্ণ হয়ে যায়, আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন তো খাওয়া দাওয়াটা সারবো, সেটা ভাবছি তাদেরকে একটু পড়তেও বসিয়ে দেবো, তার কারণ কী বলো তো, এখন উঠতে দেরি করছে, শীতকাল তো আমার নিজেরই দেরি হয়ে যাচ্ছে, 8:30 বাজিয়ে দিচ্ছে, দিয়ে এবার তো দুপুরে আর ঘুমোচ্ছে না, তো সেই জন্য খুব মুশকিল হচ্ছে। এবার ঠিক সন্ধ্যে 7:30 বাজলে ঘুম চলে আসছে, কিন্তু পড়াগুলো তো স্কুলের বই টই দিয়ে দিয়েছে, নতুন ক্লাস শুরু হয়ে যাবে, এবার ওটা তো বাতিল করলে চলবে না, তা ভাবলাম এই দুপুরবেলাতেই রোদে বসে বসে একটু পড়িয়ে দেবো। আর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, মা তো ভাত বাড়ছে, তা তিতলি নিয়ে আসবে, আমি তাদেরকে শুরুটা করি। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক তাহলে, আবার পরের দিন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।